মানুষের সংখ্যা তো কম কম তো এরা সবসময় কমই থাকে এই জন্যই পেয়ে বসছেন তাই না পেয়ে বসে মানে কি আজকে আপনার জুতা দিয়ে ফিরে তপ্তা ছুড়ে এলাম সিএ কমেডি টিভি স্মাইলিজ গুড ফর হার্ট কি কাঁপেন কে না শীতের সময় শুইলেই তো মজা আপনারা তো শুইলেই মজা খাওয়া তো মজা তো শীতের মধ্যে এরকম দাঁড়িয়ে থাকতে মজা লাগে না দাঁড়িয়ে খাড়ায় থাকতে মজা লাগে দাঁড়িয়ে থাকা খাড়ায় থাকাতে একই দাঁড়িয়ে থাকাতে যেহেতু মজা নেই খাড়ায় থাকাতেও মজা আর এই শীতে তো সবচেয়ে বড় কষ্ট আছে ব্যাচেলার গুণ কারা কারা আছে মাত্র এই কয়জন সবাই বিয়ে করছেন তো করবো না শীত কাটাইতে না আচ্ছা আপনি বিয়ে করছেন না না দোষো কেতা বালিশ হিম ঠান্ডা মনে হয় কোন হালায় আইসক্রিম ঢুকে দিয়ে রাখছি রাত কাটে না রে মা মানে কষ্টে কইতেছি বাইরে কিসের কষ্ট ওই রাত কাটানোর পর শীতের মধ্যে লেটটা কয় হালার বউ সবাই জোড়ায় জোড়ায় ঘুমায় তুই সিঙ্গেল কে তাড়াতাড়ি এই কাম কর তা সেই প্রশ্ন তো আমারও আপনি সিঙ্গেল কেন বিয়ে করে নেন না আমার বাপ রে কইছিলাম কি কয় বয়স হয় নাই বয়স হয় নাই না তারপর আমার চাচা একটা বুদ্ধি দিছে কি কয় কি কি বুদ্ধি জানে কি কয় কুড়াল দিয়া খাট ভাঙবি তারপর পরে আমি খাট ভাঙতে গেছি আমার বাপ এসে কই ভাঙবি নাই খাটটা দামি খাট তোর দাদার আমলের খাট ভাঙো না তো কি করো এত বড় একটা খাট আমি শুকনো একটা লোক থাকে না মানে মানে না এই লাগে খাট ভাঙে ছোট করু আমার বাপ কি কয় জানেন কি বলেন কই ভাঙ তোরে ফ্লোরে শুয়ে থাকিস সবার গুলো আমার কষ্ট বুঝলো না কি আমি কেন খাট ভাঙতে চাইছি জানে কেন আপনার বাবা কতদিনে আপনার কষ্ট বুঝবে তারপর আপনি বিয়ে করবেন বাপের বোঝা লাগবে না আপনি বুঝলে হইব আমি আমি আপনার কষ্ট বুঝে কি করবো সিঙ্গেল আসি ডবল হয়ে যাবে জোড়া হ্যাঁ আমি বুঝলাম আপনি বিয়ে করে নেন সমস্যা কি বিয়া করবো পাত্রী লাগবে না আমার তো টার্গেট তুমি কি আমার একটু বিয়া করো সোনা কি একবার করো বিয়ে তো একবারই হয় কয়বার হয় না ওনাকে করে না একটার পর একটা সারে কি আমার এক বান্ধবী আছে একের পর এক সারে বারো হাতারি আচ্ছা একটার পর একটা সারি হ্যাঁ এ পর্যন্ত সাইডটা গেছে আমি যদি আপনাকে বিয়ে করি তারপর না আপনি আমাকে ছেড়ে আরেকটা ধরবেন আমি তো বিয়েই করব না আপনাকে বিয়ে করবেন না না আমারে হ্যাঁ কেন করব না কারে করবেন আমি বিয়ে করব আমার সেই স্বপ্নের রাজকুমারকে রাজকুমার এ কুমারে বিয়ে করবেন আমি আপনাকে কুমারের ওই কুমারের কথা বলছি আপনার কুমার মানে কি ভাই ওই যে মাটির জিনিসপত্র বানায় এই তো আচ্ছা আপনার মনে হয় কানে শোনার সমস্যা আছে আবার বলি শোনেন নায়ক রাজ রাজ্জাক ভালো অভিনয় করে দেখা রাজ নাম দেওয়া হয়েছে না ভাই ওই রাজকুমার ওই কুমার মনে হয় ভালো পাতিল পুতিল বানায় এর লাগে হ্যাঁ রাজকুমার নাম দিছে তাই তো তাই আপনি মায়া মানুষ গো ডাকেন দি এটাও আওয়াজ পাইবেন না মেয়ে মানুষের সংখ্যা তো কম কম তো এরা সবসময় কমই থাকে এই জন্যই পেয়ে বসছেন তাই না পেয়ে বসে মানে কি আজকে আপনার জুতা দিয়ে ফিরে তক্তা ছুড়ে এলাম আপনার না মানে যারা আপনার বিরুদ্ধে কথা কইব তা গো আমার বিরুদ্ধে কথা বলবে না কইব না আচ্ছা তাহলে আপনি আপনাকে পিটন কারে আপনারে কেন পিটাবো আপনি তো আমার বিরুদ্ধেই যাচ্ছেন আমার কি কুত্তা কামড় দিছে আমি আমার একু বাবু আমি আপনারে পিটাবো
কে পিডিয়া বড় আদর করো কেন কেমন ডালনি ভাই সুইট হার্ট পট কি মজা মনে ইলিশ মাছের ভর্তা না কিসের ভর্তা এই টাকি মাছ টাকি মাছ হ্যাঁ আপনি অনেক ফাইন ঠোঁট দুইটা মনে হয় কাউয়ার ঠোঁট সাইয়া রয়েছে ইচ্ছা করছে কামড় দিয়ে ঝুললে তাই ঠোঁটে লিপস্টিক দিচ্ছেন বেশি কইরা সমস্যা নেই আমি বিয়া করলে এটা আমার ফাটিয়ে যাইব শুনেন কান কথাবার্তা না একটু সাবধানে বলবেন হ্যাঁ সাবধানে বলছি কি অসাবধান বশত কিছু কইছি আমার লিপস্টিক আপনার পেটে যাবে মানে আরে আপনি যদি আমার বউ হন তাহলে আপনার লিপস্টিকটা কিনবেন আপনার দিবেন তারপর তো আমার পেটে যাইব কিভাবে কেন আপনার সুবা কি বাইরের লোক দিবেন আমি দিব সকাল সাতটার সময় স্বপ্ন দেই এই জন্য সত্যি হবে না কে ক স্বপ্নে বাসুর ঘরে কতগুলা বিড়াল মারছি আপনি জানেন তার প্রমাণ আমার কলমালিশ মানে আমি এই যে 27 দিন হলো গোসল করি নাই খালি স্প্রের উপর আছি দূরে যান দূরে যান গন্ধ লাগে দূরে যান থাকলে গোসল করার আসে ফিলিং আসে নাকি বউ না থাকলে গোসল করে না আমার বাপ ভালাই বুঝে না আপনি তাও একটু বুঝছে না আমার তো হাজবেন্ড আমি তো প্রতিদিন গোসল করি প্রতিদিন করে হ্যাঁ তাইলে মানে আমি বেশি স্বপ্ন দেখি স্বপ্ন দেখি তা নাহলে আপনার প্রতিদিন গোসল করার দরকার কি খালি কাপড় কাচবে গায়ে পানি দিছি মানে কামড় দিয়ে ধুইছি একটা করে পানি দিছি একজক পানি দিয়ে আর আগুন পোয় পানি দিয়ে আর আগুন পোয় আরে ঠান্ডা রে বোন বুঝতে হবে হ্যাঁ কি বলেন তো এই শীত না কি বুঝতে হবে কি বয়স তো আর কম হইল না আপনার আপনার আপনারেও আমার মায়ের মতো লাগে না মানে ওই রকম চেহারা আর কি বয়স না ওই রকম চেহারা নারীরা তো মায়ের জাত সব মায়েরা তো নারীরা মায়ের জাত বোনের জাত খালার জাত নানির জাত এ জাত ও জাত বিজাত শুদ্ধ কর আমি যে এতক্ষণ ধরে কথা বলছি আমার কোন কথার ভুল ছিল না মানে এক কথা কি দুইবার বলেছি ভুল থাকবে না আপনার আমার মিল আছে অমিল অমিল মানে হিসাব করে দেখেন কত কি অমিল আছে কি মিল নাই আপনি মানুষ আমি অমানুষ এই যে আপনার চুল লম্বা হ্যাঁ তা ঠিক কি আর কি কম ওটা বুঝালাম বুঝালাম মেহরা বুঝছে না ভাই কি বুঝছে আমার চুল লম্বা হ্যাঁ কি আমার চুল খাটো হ্যাঁ আমার বুক মানে কি দূর থাক বুঝলে গেছি না মানে আমার এই কি আরে কি মুখে কিছু আটকায় না আরে আটকাটকে ছোট থেকে আটকাটকে দিন শেষ পুরা কিলিয়া মানে আনোয়ারি বিবিসি ফিটিংস ফিটিংস লাগাইলে ফসক করে বাইরে যাবে কি আরে আনোয়ারি বিবিসি ফিটিংস হাগেন না হাগেন হাগেন
যাই কোন দিক দিয়া ওই ইপিপিসি ফিটিংস এর উপর দিয়ে যায় নিছি এই আপনি তো বাজে কথা বলেন কেন কইলে তো খাইবেন না আপা আজকে এতগুলো আছি কি মনে হয় মুখে গেছে জামনে ওই দিক হইছে আপনার সাথে কথা বলার রুচিটাই নষ্ট কেন নিজে তো বহন করে বেড়াইতেছেন ওইটা খালি সকালে ছাইরে দেন টয়লেট ক্লিয়ার ইয়া প্যাকেটই যথেষ্ট আপনি কি সবসময় এগুলোর উপরেই থাকেন না টয়লেট আবার ক্লিয়ার না হলে আমার আবার জোশ আসে না আজকে ক্লিয়ার ট্যালেন্ট কি কি নিব কি নিবেন নেন আমার কাছে তো অনেক কিছুই আছে নেওয়া আমার কিছুই আমার ভালো লাগে সেটা আপনার পোষাবে নিয়ে নেন আপনাকেই ভালো লাগে না আপনার কোন জিনিস ভালো লাগবে আমার কেন এই যে এইটা নেন না টয়লেটটা নেন বেল্ট নেন পেন নেন ভিতরে ওইটা আন্ডারপ্যান্টের কথা কইছি অন্য কিছু মনে করেন না আপনি ভালো করে পড়েন পরি তো হ্যাঁ কিন্তু ঘুরে আইছে কি আন্ডারপ্যান্ট ভাবলাম গরমের সময় বাতাস ঢুকে দিয়ে ঠান্ডা সময় বেশি বাতাস ঢুকে ফুটাটা কে করছে আপনি না আমি চুল খাইতে চুল খাইতে ফুটা হয়েছে টেরি পাই নাই গোসল করি নাই 27 দিন চুল খাইও না আপনার সাথে কথা বলার রুচিটা আমার একদম শেষ আর কথা বলবো না রুচি চানা চুল খান এক প্যাকেটই যথেষ্ট আমি রুচি চানা চুল কিছু খাবো না কি খাবেন আপনার সাথে আর কথাই বলবো না ললিপপ খাবেন আছে দিব আমি বলছি না কথা বলবো না আবার বলছেন তো চলেন গানে যাই